হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি দুইটা ছবি আঁকব একটা প্রদীপের ছবি আঁকব আর একটা ফুলের এবং ফুল এবং প্রজাপতি দুইটা মিক্সড করে একটা ছবি আঁকবো দেখেন আমি প্রথমে প্রদীপের প্রদীপটা এঁকে নিয়েছি তারপরে ব্যাকগ্রাউন্ডটা আমি কালো কালার দিয়েছি এবং টেবিলের উপরে প্রদীপটা রাখা আছে ওই প্রদীপের টেবিলটা আমি এখন কালার করছি এবং প্রদীপটা কালার করা শেষ প্রদীপের মধ্যে আলো জ্বলতেছে এরকম একটা দিয়ে এই ছবি আমি আঁকছি দেখেন আমাদের কালারটা মোটামুটি করা শেষ হয়ে আসছে এখন আমি ব্যাকগ্রাউন্ডে আবার একটু ডিপ কালারটা দিচ্ছি ব্ল্যাক কালারটা দিয়ে একটু ডিপ করে দিচ্ছি এভাবে একটু ডিপ করে দিতে হবে দেখেন এভাবে কালারটা করলে খুব সুন্দর লাগবে ছবিটা সুন্দর হবে একটু ডিপ করে দিচ্ছি এভাবে আমার এই কালার ছবিটা শেষ হলো এখন আমি দ্বিতীয় ছবিটা যাচ্ছি আমি ফুলগুলো এঁকে নিয়েছি এবং ফুলের কালারটা করে ফেলছি এখন আমি প্রজাপতির কালারটা করছি দেখেন দ্বিতীয় ছবির আমার আঁকাটা শেষ হয়েছে ফুলের কালারগুলো শেষ হয়েছে এখন আমি প্রজাপতি ল করছি লাল ইলো ব্লু দিয়ে আমি প্রজাপতির কালারটা করতে করতেছি পিঙ্ক দিয়ে আমি প্রজাপতির কালারটা করলাম এবং প্রজাপতির পাখাগুলো করছি ইলো দিলাম এখন ব্লুটা দিব আবার একটু ডিজাইন করার জন্য এবং লাইট ব্লুটা দিয়ে আমি প্রজাপতির পাখাগুলো শেষ করলাম এখন আমি বর্ডার দিয়ে দিব প্রজাপতির মতো বর্ডারটা করছে এখন আমি পুরো ছবিটা বর্ডার করছি করতেছি দেখেন বর্ডারটা করে দিলে ছবিটা খুব সুন্দর লাগে সুন্দর হয় সবাইকে খুদা হাফেজ